নমস্কার, ঋতুচর্চায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি আপনাদেরকে একটি মেসেজ দেখাবো। এসএসকেএমএসকের শিক্ষক নেতৃত্ব মাননীয় সজল মুখার্জি, তিনি মেসেজটি করেছেন হোয়াটসঅ্যাপে। তো মেসেজটি পড়ার পর আমি আলোচনায় যাব। 3 তারিখের মিটিংয়ের প্রসঙ্গ আমাদের মাথায় আছে। এছাড়া মিশন থেকে আমরা মেমো নম্বর সংগ্রহ করেছি। ইতিমধ্যেই মিশন থেকে 15 সাল থেকে ইপিএফের সমস্ত কাগজপত্র রেডি হয়ে গেছে। 60-65 উভয়কেই ইপিএফ দেওয়া হবে। আগেই বলেছিলাম, ইপিএফের ক্ষেত্রে 60-65 কোনো ব্যারিকেড নয় এবং 60 থেকে 65-তে ফেরাটাও কোনো বাধা নয়, এটা নিশ্চিত করেই জেনে রাখুন সবাই। দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি, সমস্ত সংগঠন একত্রিত হওয়ার দরকার, এটাও আদর্শের সঙ্গে মনে করি। তো আপনারা মেসেজটি শুনলেন। এবার আমার বক্তব্য হচ্ছে এই যে, যদি এসএসকেএমএসকে শিক্ষকদের 15 সাল থেকে ইপিএফ দেবে কি না, সে বিষয়ে কিন্তু এখনও আমার যথেষ্ট সন্দেহ আছে। সজলবাবু যদি মেমো নাম্বার দেখে থাকেন তাহলে সেটা ভালো, তাহলে আমি মনে করি সবাই পাবেন। তাহলে দ্রুত 65-তে ফিরে যাওয়া ভালো সমস্ত টিচারকেই। আপনারা ফিরবেন কি ফিরবেন না সেটি আপনাদের ব্যাপার। তো যদি আপনারা 65-তে ফিরতে চান, কার সঙ্গে যোগাযোগ করবেন, কী করবেন, যে কেউ যাক, যে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেন, যে কোনো উকিল ধরে যেতে পারেন, আমার সেটা বক্তব্য নয়। তবে আমি একটা ব্যাপার বলতে পারি, যিনি এর আগে এসএসকেএমএসকের কাজ করেছেন, 60 থেকে 65-তে ফিরিয়েছেন প্রচুর টিচারকে, সেই অ্যাডভোকেট বিধান বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাছাড়া যদি মনে হয় যে আপনারা যোগাযোগ করবেন, শিক্ষক নেতৃত্ব আমিরুল মুর্শদ, তার সঙ্গেও আপনারা যোগাযোগ করতে পারেন। তো কেননা আমিরুলবাবু কদিন আগেই আমাকে জানিয়েছেন যে তিনি একটি দল, অর্থাৎ 60 থেকে 65-তে ফেরার বেশ কিছু টিচার নিয়ে তিনি যাচ্ছেন, সেই বিধানবাবুর কাছেই যাচ্ছেন। তো একসঙ্গে যদি আপনারা যান তাহলে কিন্তু ভালো হবে, সেক্ষেত্রে আর্থিক বোঝাটা একটু কম হতে পারে। তাই বললাম যে এই যে আপনারা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, সেই ফোন নাম্বারে যোগাযোগ করে যেতে পারেন। আমিরুলবাবুর ফোন নাম্বারও রয়েছে এবং বিধানবাবুর ফোন নাম্বারও রয়েছে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।